দেখো দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের 10 নম্বর পাতায় কি দিয়েছে আগে ছবিটা দেখে নি। যে একটা কি দিয়েছে, মাঠের ছবি দিয়েছে, সেখানে দেখো কত ঘাস, একটা বড় গাছ রয়েছে, ওই দূরে রয়েছে মেঘ, ছোট ছোট বাড়ি। কি নাম দিয়েছে, ঘাসের নকশা। বলছে কি, গাগঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝরঝঞ্ঝা লাঞ্ছনা সয়েও ভারী খুশি। গাগঞ্জ মানে কি, গা মানে হচ্ছে গ্রাম, শতরঞ্জি মানে হচ্ছে আমরা যে শতরঞ্জি বসি, যেরকম শতরঞ্জি মাটিতে বিছিয়ে দিই, সেরকম ঘাসগুলো এমনভাবে মাটিতে বিছিয়ে রয়েছে যেন দেখে মনে হচ্ছে শতরঞ্জি। কি বলেছে, ওপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি, ইয়ে চয়ে, ভেঙে কি হয়েছে, ইয়া প্লাস চ। তারপরে দিয়েছে ইয়ে বর্গির জয়ে, ভেঙে কি হয়েছে, ইয়া প্লাস বর্গির চ। পাশে কি দিয়েছে, ইয়ে ছয়ে, ভেঙে কি হয়েছে, ইয়া প্লাস ছ। তার নিচে কি দিয়েছে, ইয়ে ঝয়ে, ভেঙে কি হয়েছে, ইয়া প্লাস ঝ। এসো একই রকমের নতুন কথা শিখি, বয় আকার ইয়ে ছয়ে আকার বাঞ্ছা, ম ইয়ে ছয়ে মঞ্চ, গয়সু ইয়ে বর্গী জয়ে দন্তের ন গুঞ্জন, ছ ইয়ে ছয়ে আকার ট ঝঞ্ঝাট। নিচে কি দিয়েছে দেখো, ঘর পূরণ করি, কিরাম দিয়েছে দেখো, ব দি মাঝখানে কিছু দেয়নি, ল পাশে কি দিয়েছে, ব সরি কি দিয়েছে, প্রথমটা দেখো চ মাঝখানে শূন্যস্থান দিয়ে দিয়েছে ল, পাশে কি দিয়েছে, ব মাঝখানে শূন্যস্থান দন্ত নায়গা, কী হবে, ইয়ে চয়ে, তাহলে কি হলো, বঞ্চনা আর চঞ্চল। তারপরে কি দিয়েছে দেখো, র মাঝখানে কিছু নেই দন্তের ন, পাশে কি দিয়েছে, মানে এটা পাশে দিয়েছে, এবার গয়ে হস্যু মাঝখানে কিছু নেই দন্তের ন, এটা ওপর নিচে, তাহলে কি হলো, ইয়ে বর্গির জয়ে গুঞ্জন, আর এটা হচ্ছে রঞ্জন। তার পাশে কি দিয়েছে দেখো, ঝ তারপরে শূন্যস্থান, ওপরের কি দিয়েছে দেখো, ঝ শূন্যস্থান ট, কি হলো, ইয়ে ঝয় আকার, কি হলো, ঝঞ্ঝা আর ঝঞ্ঝাট। ঠিক আছে।